ছেলেরা বলল হুজুর আমরা দেখতে পেলাম লাঠি হাতে নিয়ে একটা বৃদ্ধ মানুষ টুক 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 করে আমাদের দিকে আগিয়ে আসলো। আমাদের দিকে আগিয়ে এসে বলল, ও ছেলেরা এখানে এত ভিড় কেন, এখানে এত লোকজন কেন? আমরা ব্যাপারটা ওনাকে বললাম। ওই বৃদ্ধ মানুষটা বলল, বাবা তোমরা আমাকে একবার ওই ছেলেটার কাছে নিয়ে চলো। আমরা ওনাকে নিয়ে গেলাম, উনি বললেন বাবা এক গ্লাস পানি আমাকে দাও। পানি এক গ্লাস দেওয়া হলো, কি যেন বিড়বিড় করে পড়ে, পানিতে ফুঁক দিলে ওই পানিটা ওই ছেলেটার গায়ে ছিটিয়ে দিলে, সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গেল। কালিয়ানি সুবি সাহেব হুজুর চজ্জর ঝরঝর করে কাঁদতে লাগলেন, চজ্জর করে কাঁদতে লাগলেন। ও ওই বৃদ্ধ মানুষটাকে তোমরা কি চেনো? ও বৃদ্ধ মানুষটাকে তোমরা কি জানো? না হুজুর চিনি না জানি না। হুজুর বললেন, ছেলেরা মনে রাখো ওই বৃদ্ধ মানুষটা অন্য কেউ নন, ওই বৃদ্ধ মানুষটা হলেন বসিরহাটে আল্লামা রুহুল আমিন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তোমরা যখন আমাকে প্রথম ডাকতে এসেছিলে, আমি স্টেজে মাথা নিচু করে বসে ভাবছিলাম যে এই মাদ্রাসা যার নামে, এই মাদ্রাসা যার নামে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারেন, আমি কেন নীরবে স্টেজে বসে থাকব না? কথা বলতে পারিনি? বলছেন যে আমি ভাবছি এই মাদ্রাসা যার নামে, তিনি যদি কবরে নীরবে শুয়ে থাকতে পারে, আমি কেন স্টেজে নীরবে বসে থাকব না? ছেলেরা, উনি হচ্ছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তার নামে মাদ্রাসার ইসালে সালামে তিনি যদি রুহানি হালতে হাজির হতে পারেন, আজকে তো সেই মুফতি আজম যাকে দাদা হুজুর বলেছেন এলমের জাহাজ, তার নামে মাদ্রাসার মাহফিল, তিনি রুহানি ভাবে হাজির হতে পারে না? মেজে হুজুর কেবলা অসুস্থ বিমারী, একা একা পাশ ফিরতে পারে না, উঠতে পারে না, কার নামে মাদ্রাসা? পাশ পরে শোনাই, আগে মাদ্রাসার স্টেডে কি জন্য বসেছি? হুজুর কেবলাকে পাশ ফিরিয়ে দিতে হয়। দুপুর বেলা একটা মেহমান এসেছে, হুজুর আছেন, হুজুর আছেন, হুজুরদের চাইতে খাদেমদারদের ভোল্টেজ একটু বেশি থাকে। বলছে বাবা হুজুর খুব অসুস্থ, খুব দেখা হবে না, আমি অনেক দূর থেকে এসেছি, একটু দেখতে দাও। হবে না, যাও যাও। মেহমান চলে গেল, মেজ হুজুর কেবলা ঘরের ভিতরে শুয়ে আস্তে আস্তে চোখ দুটো আলগা খুললেন। খাদেমদারকে ডেকে বললেন, বাবা খাদেমদার, মেহমানকে তাড়িয়ে দিলে? যাও, মেহমান কোথায় আছে খুঁজে নিয়ে এসো। বেটা চতুর্দিকে ঘুরে 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 গোটা ফুরফুরা শরীফের চত্বরটা ঘুরে ঘুরে এসে মেজে হুজুরের কাছে এসে বলছে, হুজুর পেলাম না। পেলে না বাবা? আমার আপনার পীর ও মুর্শিদ মেজলা হুজুর বীর কেমলা রহমাতুল্লাহ আলাইহি, ও নজরের এই হাতিশালা মাদ্রাসা যার নামে মুফতি আজম মেজলা
হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুহূর্তের জন্য চোখ দুটোকে একটু বন্ধ করলেন, চোখ দুটোকে আলগা করে বললেন, ও তুমি মেহমানকে পেলে না বাবা, আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরে পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। চোখ দুটো কি এক বলবেন? ডিগ্রি আপনার লম্বা থাকতে পারে, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি, যার ভিতরে ইলমে বাতিনি নেই, এলমে জাহিরি আছে এলমে বাতিনি নেই, ওর পাঁচ পয়সার মূল্য নেই। আর এলমে বাতিনি অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানি দিন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের সোহবতে যেতে হবে। সত্যি দেখেন মেহমান খাদেমদার যে দেখলেন মেহমান আমার দাদা হুজুরের কবর জিয়ারত করছে, যে বললেন হুজুর ডাকছে, হুজুর ডাকছে, ছুটে এসে পাগলের মতো এসে হুজুরের খাস কামরার ভিতরে ঢুকে পড়লেন। হুজুর শুয়ে আছেন, হুজুরের বালিশে ঠেস দিয়ে হুজুরের সঙ্গে গল্প করতে লাগে। খাদেমদার চিন্তা করছে কে বিয়াদব, দাদা হুজুর যাকে এলমের জাহাজ বলেছে তার বালিশে ঠেস দিয়ে মেজলা হুজুর কেবলা বললেন, বাবা খাদেমদা তুমি এখন যাও, তুমি যাও পরে আসবে। খাদেমদা চলে গেল, মেহমান বেশ কিছুক্ষণ গল্প করে মেহমানও চলে গেল, খাদেমদা ঢুকেছে। বাবা চেনো ওনাকে? না হুজুর চিনি না। আল্লাহর ওলি মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও মা খাদেমদার তুমি কি ওনাকে চেনো? না হুজুর চিনি না। তাহলে তুমি ওনাকে শুনে রাখো বাবা খাদেমদার, ও মা খাদেমদার এই মেহমান দুনিয়ার কোন সাধারণ মেহমান নন, এই ব্যক্তি দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি মেজে হুজুর, আমি বিমারি, আমি অসুস্থ, তাই খাজা গরিবে নওয়াজ মাঝে 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 আজমিরে জমিন থেকে ফুরফুরা শরীফের জমিনে আমি মেজে হুজুরকে দেখতে আসে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্ক দেখেছে তার নামে এই মাদ্রাসা। বাবা বাবা মাদ্রাসার দরকার আছে না নেই একটু কথা বলেন। অনেকে বলে এত ঘন ঘন মাদ্রাসা করে কি হবে বলো দিন, ও বলো টাকা দেয় না, যারা দেয় তারা এ কথা বলে না, যারা দেয় না তারাই বেশি বড় বড় কথা। সরকারি সাহায্য প্রাপ্ত সিনিয়র মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখেন, আজ থেকে 2500 বছর আগে মিশরের গদিতে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন,
ফেরাউন কিন্তু কারোর ব্যক্তিগত নাম না, ফেরাউন হলো একটা লকাপ উপাধি। আমাদের যেমন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী একটা লকাপ, তার বাপ মায়ের দেওয়া একটা নাম আছে। মুখ্যমন্ত্রী এটা একটা লকাপ, তার বাপ মায়ের দেওয়া একটা নাম আছে। মিশরের গদিতে তৎকালীন সময়ে যারা রাজত্ব করত তাদেরকে বলা হতো ফেরাউন। মুসা আলাইহিসসালামের জামানায় যে ফেরাউন ছিল তার বাপ মায়ের দেওয়া নাম ছিল ওলিদ। কথা বুঝেননি? এই ফেরাউন তার খোদাই দাবিত্ব আর বড়াইত্বকে টিকিয়ে রাখবার জন্য সর্বপ্রথম যে পদক্ষেপটা মিশরের জমিনে গ্রহণ করেছিল সেটা হলো গোটা মিশরের মাটি থেকে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উৎখাত করতে হবে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো তুলে দিতে হবে। মানুষ যদি ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে যায় তাহলে আমার চালাকি, আমার চটকদারি, আমার ভড়কবাজি মানুষ বুঝতে পেরে যাবে, আমাকে আর খোদা বলে মানবে না। কথা বুঝতে পারিনি? আল্লাহ রাসূল ইবলিস শয়তানকে বলছে, ইবলিস পৃথিবীতে তোর কত দল লোক শত্রু? ইবলিস বলছে 15 দল। বাবাজি, ইবলিসের শত্রু মানে আল্লাহর কি হবে? আল্লাহর কি হবে কথা বলেন, আল্লাহর প্রিয় হবে। শয়তানের শত্রু মানে আল্লাহর প্রিয় হবে না? জি জি। তো বলছে তোর কত দল লোক শত্রু? বলছে 15 দল। আর বলি বলছে আনতা, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। আপনি মানে কাকে বললেন? রসুলকে। তো রসুলুল্লাহ বলছেন, ইবলিস আমি তো শত্রু কেন হলাম? ইবলিস বলছে, ইয়া রসুলুল্লাহ, আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছে। মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে তত বেশি বেশি আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনেছে ততই আমার থেকে দূরে সরে গেছে লোক। আপনি তো আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হলেন আমার প্রধানতম শত্রু। বোঝা গেল কথা? জি। তো ফেরাউন তার খোদাই দাবিত্ব আর বড়াইত্বকে টিকিয়ে রাখার জন্য মিশরের মাটি থেকে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে উৎখাত করার চেষ্টা চকচক করেছিল। আজকে সরকারি সাহায্যপ্রাপ্ত যে সিনিয়র মাদ্রাসা সেগুলো সে জায়গাটাকে দেখুন, নূতন সিলেবাসের খোঁজ দেখিয়ে শিক্ষাকে আধুনিকরণ করবার একটা খোঁজ দেখিয়ে পক্ষান্তরে মুসলমানের ছেলেদের কাছ থেকে ধর্মীয় জ্ঞানটাকে কেড়ে নেওয়া হচ্ছে। আজকে ধর্মীয় জ্ঞান যদি মানুষের মধ্যে জাগিয়ে রাখতে হয় তাহলে দরকার এই রকম বেসরকারি খারিজি মাদ্রাসা যেগুলো চলে গরিব মানুষের মাথার ঘাম পায়ে ফেলা পয়সায়, মা বোনদের হাঁস মুরগির ডিম বেচা পয়সায়। কথা ঠিক কিনা বলে? কিন্তু বাবাজি আমাদের খানিকটা অনীহা, আমরা ইংরেজি শেখানোর ব্যাপারে ছেলেকে যতটা আগিয়েছি আগিয়ে দিয়েছি, জি কোরআন শেখানোর ব্যাপারে আমরা ততটা আগিয়ে যাইনি। কি হবে লাভ? লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন, ছেলেটাকে মানুষ তৈরি না করে অমানুষ তৈরি করে যাবেন, টাকা নষ্ট হয়ে যাবে। টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ছেলেকে যদি সম্পদ বানিয়ে যান, ছেলেকে যদি সম্পদ বানিয়ে যান, টাকা যদি কম থাকে ছেলে যদি মানুষ হয় সম্পদ বেড়ে যাবে। কথা ঠিক কিনা বলে?
আমার ভাইয়েরা বাবাজিরা, প্রথমত এই মাদ্রাসার গুরুত্ব আমি বলেছি, কায়ামতের ময়দানে এই মাদ্রাসা নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ যেন তামাম গ্রামবাসী এলাকাবাসীর জন্য আল্লাহ এই মাদ্রাসাটাকে নাজাতের ওসিলা বানিয়ে দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তবে এই মাদ্রাসাকে শুধু মুখে মোহাব্বত করলে হবে না, আর টাকা দিয়ে মোহাব্বত করলে হবে না, ছেলে দিতে হবে। আমি জানি না এখানে কত ছেলে পড়ে, তবে মনে হয় যা পড়ে বাইরের ছেলে বেশি, না কি বলেন, কথা বলেন না কেন, বাইরের ছেলে বেশি তো? জি, কারণ আমাদের ভিতরে একটা চেষ্টা, আমাদের একটা চিন্তা, কোরআন যদি শিখতে হয় মেয়েরা শিখুক, ছেলেরা কেন শিখবে? মেয়েরা কোরআন যদি শিখতে হয় মেয়েরা শিখুক, ছেলেরা কেন শিখবে? দেখবেন যত মক্তব আছে এই মক্তবগুলোতেও যত বাচ্চা পড়তে যায় বেশিরভাগই মেয়েরা, যদি দশটা বাচ্চা যায় তো আটটা মেয়ে আর দুটো ছেলে, ঠিক কিনা? অথচ ছেলের বাপটা যখন মেয়ে দেখতে যায় তখন গলা লম্বা করে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন শরীফ জানো? ছেলের বাপ যখন ছেলে বিয়ে দেবে তখন মেয়ে দেখতে যেয়ে জিজ্ঞাসা করছে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি হাজী সাহেব মানুষ, আমি কোরআন জানা মেয়ে নব না। এখন পাল্টা যদি ওই মেয়ের বাপটা বা মেয়েটা যদি জিজ্ঞাসা করে, আপনি চার জন্য আমাকে দেখতে এসেছেন, আপনার সেই হীরের টুকরো সে কি কোরআন শরীফ জানে? সে তো কলকে কোম্পানির ম্যানেজার, বুঝতে পারেননি? এটা কলকে কোম্পানির ম্যানেজার, তার জন্য ছেলে মেয়ে দেখতে এসে বলে কোরআন জানা মেয়ে, ছেলে তো কোরআন শরীফ জানে না, শেখায়ও নি, কারণ জানে ও হীরের টুকরো। যে ছেলে ঠ্যাং সোজা করে ফেলতে পারে না, ওর নাম সত্য রাজা। পারলে আপনার ছেলে ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার হোক, তবে পারলে একটা ছেলেকে কোরআনের হাফেজ করেন, জানাজা নামাজের ইমাম বানান। নওজোয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, একটা ছেলেকে জানাজা নামাজের ইমাম বানিয়ে যান। মনে রাখো, দেশের কোন মাওলানা সাহেব জানাজা নামাজের ইমাম হবে, দেশের কোন হাফেজ সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে, মুফতি সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে, পীর সাহেব জানাজা নামাজের ইমাম হয়ে যাবে। ও ভাইরা আমার, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, হাফেজ সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবা, আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই বাবা, সোনার মানিক নিজের কলিজার টুকরা সন্তান যদি জানাজা নামাজের ইমাম হয়ে যায়, আব্বা আম্মার লাশটাকে সামনে রেখে যদি জানাজার ইমাম হিসাবে দাঁড়িয়ে যায়, এটা আমার আব্বা, এটা আমার আম্মা, এটা আমার আব্বা, এটা আমার আম্মা। ও সন্তানের কলিজা ফাটা চোখের পানি, সন্তান আব্বা মায়ের লাশকে সামনে নিয়ে আল্লাহু আকবার বলে যখন আওয়াজ দেবে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ বেড়ে যায় সন্তানের চোখের পানি, নাকের ডগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ মাইক কি হচ্ছে বাবা? ঠিক করো, কথা বুঝেছে? তাহলে একটা ছেলে জানাজা নামাজের ইমাম বানা, পাঁচটা ছেলে
ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার হোক, ইসলাম বাধা দেয়নি, কোন আলেম মাওলানা হাফেজ সাহেব বলেনি, কেউ বলেছে যে স্কুলে পড়ানো যাবে না নাজায়েজ হারাম বলেছে কেউ বাবা? তবে মনে রাখুন, আপনার ছেলে যদি শুধু স্কুলে পড়ে, শুধু যদি ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার হয়, ওর ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটুকু ন্যূনতম না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ভুল বলেছি আমি? আমি ভুল বলেছি বলে মনে হচ্ছে যে ওর ভিতরে যদি ধর্মীয় জ্ঞানটুকু ন্যূনতম না থাকে, ওর নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। যদি বলেন কেমন চটাচট একটা দুটো কথা শুনুন বাবা, আপনার যে ছেলেটা স্কুলে পড়ছে ওকে জিজ্ঞাসা করবেন, কচি মানুষ কি থেকে তৈরি হয়েছে? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি। ঠিক বলছি? ও বলবে আব্বু চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে সৃষ্টি। আপনারা সব বাঁদর থেকে নাকি সৃষ্টি নাকি? আমি বলছি যারা বলছে বাঁদর থেকে, ওরা কোটা বাঁদর থেকে? কোরআন পাকের অতি পরিচিত একটি আয়াত, মহান আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম। কখন বলা হয় বলেন দিন, ভাত খাওয়ার সময়, মাটি দেওয়ার সময়? আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। বাবাজি, তাহলে আমার ছেলে বলছে যে চার্লস ডারউইন বলেছে মানুষ বাঁদর থেকে তৈরি, ও স্কুলে যে পড়াটা পড়েছে ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলুন, বিপক্ষে। তাহলে আমার মাথার খাম পায়ে ফেলা পয়সায় ও যে পড়াটা পড়ে এসছে ওটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা। সকালবেলা যেন বলবেন না জোনায়েদ সাহেব এসে বলে গেছে স্কুলে পড়ানো যাবে না, ওয়াজ বুঝুন। আপনার ওই বাচ্চাটাকে খোলা আকাশের নিচে দাঁড় করিয়ে দিয়ে ওকে বলবেন আব্বু উপরে ওটা কি? ও বলবে আব্বু ওটা আকাশ। কি দিয়ে তৈরি? ও বলবে আব্বু স্কাই ইজ ফর নাথিং, আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে। বাবাজি, কোরআন পাকের ভিতরে মহান আল্লাহ বললেন সাবআ সামাওয়াতিন তিবাক, আমি আল্লাহ স্তরে স্তরে সাতটা আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কচি বলছে স্কাই ইজ ফর নাথিং, আকাশ কিছুই না, আর কোরআন বলছে আল্লাহ বললেন স্তরে স্তরে সাতটা আকাশ। এখন আমার কচি যেটা পড়েছে ওটা কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। ও কোরআন বিরোধী শিক্ষা শিখেছে। জি, আপনার ওই বাচ্চাটাকে ওকে ডেকে বলবেন বাবু ওই ওই ক্লাস 6 7 এর ইতিহাস বইতে লেখা আছে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ মক্কার কাফের দিকের অত্যাচারে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। লেখা আছে না নেই? লেখা আছে। তবে এই কথাটি কাঁচা মিথ্যা কথা, রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাননি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছায় নয়। রাসূল অত্যাচারে চলে গিয়েছিলেন এ কথাটা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা, অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাফ। ভাই আমার অর্থ বুঝতে পারছেন? জি। তাহলে আমার মাথার ঘাম পায়ে ফেলা পয়সায় আমার বাচ্চাটা স্কুলে যে পড়াটা পড়েছে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী শিক্ষা, এর পরেও দেশের কোন মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব বলিনি যে পড়া যাবে না নাজায়েজ হারাম। বলেছে?
বলিনি, ও পড়ুক, পড়তে দোষ নেই, তবে ও যেন ওই পড়াটা বিশ্বাস না করে, তার জন্য দরকার রয়েছে ওর ভিতরে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ঢুকিয়ে দেওয়া, যেটা এই হাতিশালা আবু জাফরিয়া মাদ্রাসাতে হয়। বাবাজি সকালবেলা খালি পেটে এরকম সাইজের একটা মুলো খাওয়া হলো, মূল আপনারা ভালো বলবেন, সকাল 9টার দিকে একটা নাস্তা, দুপুর বেলা বিরিয়ানি, 4:30-5টার দিকে পরেটা শিক্ষা বাবু, রাত 10টার দিকে মুরগির গোস্ত দিয়ে ভাত, রাত 1টার সময় যদি একটা ঢেকুর ওঠে কিসের ঢেকুর, মূল বলবে লাভাই আমি এখন হাজির আছি, একটা মুলো খেয়ে যদি ওর উপরে ওহর পাহাড় চাপিয়ে দেন, মুলো তখনও বলবে লাভাইক আমি হাজির আছি। আমি বলবো আপনার ছেলেকে ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার করতে আপনার ইচ্ছা হয়, বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান সব পড়ান, সকাল সন্ধ্যা ওর ভিতরে ধর্মের জ্ঞানের মুলোটুকু ঢুকিয়ে দেন, পরে যেটা খুশি চাপিয়ে দেন, দেখবেন ইনশাআল্লাহ সব কিছুকে ভেদ করে মূলর ঠাকুর উঠে যাবেই যাবে ইনশাআল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বাবাজি এই জায়গাটাতে আমাদের কষ্ট, একটা ছেলে জি হুজুর অস করেছে যে বাবা ছেলে যদি হাফেজ হয় মা বাপের মাথায় নূরের টুপি পরানো হবে, অস শুনে বাড়ি গেছে, 4টে ছেলে 1টা হ্যাংলা গাল দে নাল পড়ে ওইটারে মাদ্রাসায় দিছে, বুঝতে পারিনি মাথায় নূরের টুপি পড়বে তাই হ্যাংলা দিছে, ওরে দুষ্টুমি করে বাড়ি তাই ওরে পাঠিয়েছে এইটারে সোজা কর। শোনেন ভুলে যাবেন না, আমি আপনি যেদিন মরে যাব মরণের জাকাতদারি মরণের কষ্ট কত কঠিন, কোন মহুষ্য ব্যক্তির পাশে বসে কখনো দেখেছেন গালটা একবার হা করে একবার বন্ধ করে, একবার হা করে একবার বন্ধ করে, ওই সময় ওই ব্যক্তিটা মনে করে আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় আমি সব খেয়ে ফেলে দেব, কথা বুঝেছেন? মাইকম্যান ভাই একটুখান মাইক্রোফোনটা দাও ভাই, আমাকে যদি 7টা সমুদ্রের পানি দেওয়া হয় সব খেয়ে ফেলে দেব। আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা অতক্ষণ পর্যন্ত মরে না যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। ভাই এই মরার পরে কলেমা খানি লাখ কলেমা খানা সাদি এদিক হয়তো হয় হয় কথা বলেন, হ্যাঁ আমিও খাওয়ার পক্ষে বিপক্ষে না, তবে শোনে রাত 3টা থেকে গরু জবাই শুরু হয়েছে বলে 5,000 লোক খাবে, বাপ মরে গেছে ছেলের টাকা রয়েছে দে চালা, কত লোক খাবে 5,000 লোক, গরু রাত 3টা থেকে মাল কাঁচা মেরে গরু জবাই করতেছে, মুখে বিড়ি দে মালকাসা মেরে গরু জবাই করতেছে, যে রান্নি রান্তি এসে রান্না করতে এসছে সব মুসল্লিরা খাবে ও 3 বান্ডেল বিড়ি নে বসে রান্না করতেছে, খাচ্ছে বিড়ি আর রান্না করছে, এই ভুল বলছি নাকি কথা বলে? এইবারে বাবাজি কিরকম ব্যাপারটা দেখেন, কলেমা কলেমা দত্তছে চাচা তোমার বলে আমার 5,000, সাত্তা চাচা তোমার তা বলতে আমার 15,000, সৈয়দ আলী চাচা তোমার বলে লাখপতি বাকি আছে কত ওইটা আমার, একবার কলেমা পড়লি বাবা কত নাকি 4,000 নাকি, আচ্ছা বলেন দিন 70 লাখ কলেমা হয়েছে মানে নেকি কি একটা দেখাবে,
হ্যাঁ নেকি তো কম না। সবরেশানি গুলো যা হয় 5,000 লোকের আয়োজন, সবরেশানির সময় 500 লোক পাওয়া যায় না, বুঝতে পারেননি? যারা কলেমা পড়েছে, এসে দোয়া করেছে, ওরা নামাজ পড়তে গেছে, এসে দেখে যে কটা পেশাব করে পানি নেয়নি সেই কটাই সিটি বসে দিয়ে খাবে বলে, ভুল বলছি? এবারে আসো, কত অভাব শিক্ষার, ধর্মীয় জ্ঞানের, চিন্তা করুন। আমরা সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শে, মতাদর্শের মানুষ, আমরা বিশ্বাস করি দোয়া সবরেশানিতে মৃত ব্যক্তির উপকার হয়। তবে এ দুটো শর্ত রয়েছে, কটা শর্ত? দুটো শর্ত। নাম্বার ওয়ান, যার রুহে সবরেশানি করা হবে তাকে যারা পরিমাণ হলেও ঈমান নিয়ে মরতে হবে। বোঝা যাচ্ছে কথা? আমি যদি বেঈমান হয়ে মরি আর আপনারা যদি 70 কোটি বার কলেমা পড়ে আমার রুহে সবরেশানি করে, আপনাদের পাঠানো সওয়াবে আমার কবরে মাড়ি বন্ধ হবে না, ঈমান নিয়ে মরতে হবে। দুই, যিনি সওয়াব পাঠাবেন, সবরেশানির বাংলা মানে হলো সওয়াব পাঠানো, যিনি সওয়াব পাঠাবেন তাকে যারা পরিমাণ হলেও ইমানদার হতে হবে। কোন বেঈমান যদি কোন ইমানদারের জন্য সুপারিশ করে, ওই সুপারিশটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। বাবাজি, তাহলে দুটোকেই ইমানদার হতে হবে তবে কাজ হবে। এবারে আসুন, তাহলে শর্ত হলো আমাকে ইমান নিয়ে মরতে হবে। ইমান নিয়ে মরতে পারবো কি? যদি ইমান নিয়ে মরতে পারি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়ের ভিতর থেকে বলেছিল, শুনে রাখো, আমি নাওমান বিন সাবিত ইমান নিয়ে যেহেতু ইন্তেকাল করতে পেরেছি, তাই ছাগলের দাড়ি চাইতে আমার দাড়িটা ভালো। আর ইমান নিয়ে যদি মরণ না হতো, আমার দাড়ির চাইতে ছাগলের দাড়ি ভালো। ইমামে আজম বলেছিল না? কেউ অনেকবার শুনেছে। আসুন, ইমান নিয়ে যে আমার মরণের জাকাতদারি যখন শুরু হবে, যখন ভিতরে এত পানির তৃষ্ণা থাকবে, সেই সময় ইবলিস শয়তান আসবে পেয়ালায় করে পেশাব করে পানি নিয়ে, পেশাব করে নিয়ে এসে বলবে, বান্দা সারা জীবন পুরো কলেমা শরীফ পড়েছো, আজকে শুধু বলো লা ইলাহা নেই আল্লাহ, বেঈমান হয়ে যাবে। আপনি বলবেন আমি বলবো না। ভাই মনে করুন, আপনি 6 লাইন থেকে নিউ টাউনের দিকে গভীর রাত্রে বেলা যাচ্ছেন, হঠাৎ মাঝ রাস্তায় আপনাকে 2-3 জন দুষ্কৃতী অ্যাটাক করেছে, আপনি একা, আপনার বুকে পিস্তলটাকে ঠেকিয়ে বলছে, যা আছে দিবি না মরবি, কি বলবেন? উত্তর দেন। এটাই বলবো যে ভাই জানে মারিস না, যা আছে নিয়ে নে, তাই তো নাকি? সে সময় এত পানির পিপাসা থাকবে, 7টা সমুদ্রের পানি দিলে খেয়ে ফেলে দেবো, সব এত পানির তৃষ্ণা, সেই সময় শয়তান পেশাব করে নিয়ে হাজির হবে। শয়তানের ধোকা থেকে বাঁচা তো কঠিন, বরঞ্চ ভালো হতো শয়তান যদি ওই সময় ধোকা না দিত, ঠিক কিনা? আসুন, শয়তান আটকানোর কোনো রাস্তা কি আছে? আমার আব্বার যখন মরণের জাকানদারি শুরু হবে, আমি যদি আমাদের গ্রামের মেম্বারকে বলি, মেম্বার আমার বাপের পাশে বসো দিন যেন শয়তান না আসে, ও নেবে কথা? শয়তান কথা নেবে? অস বুঝুন জি, আমাদের এমএলএ, এমএলএ সাহেবকে যদি বলি আমার আব্বার পাশে বসো, শয়তান যেন আমার আব্বার পাশে না আসে, হবে? কেএলসি থানা এটা, কেএলসি থানায় যত পুলিশ আছে, সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের বলা হলো হাতিশালা গ্রাম ঘিরে ফেলো, আমার বাপের মরণের জাকানদারি শুরু হয়ে শয়তান যেন না আসতে পারে।
হবে, আটকানো যাবে শয়তান? যাবে না। কেন? রাসূলুল্লাহ বলেছেন আশ-শয়তানু ইয়াজুরি মাজরা দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিতে রাস্তা দিয়ে চলাচল করে। আসুন সহজ রাস্তা বলে দিচ্ছি, শয়তান আটকে যাবে, মেম্বার ডাকা লাগবে না, প্রধান ডাকা লাগবে না, পুলিশ ডাকা লাগবে না, এমএলএ এমপি ডাকা লাগবে না, ও আদিসালার মুরব্বিয়ানেরা, ও আমার ভাইয়েরা বাবাজিরা, আমি আপনি যদি আমার আপনার, আমি আপনি যদি আমার আপনার, সোনার বাড়ি কলিজা টুকুরা বাচ্চাটাকে যদি হাতিশালা আবু জাফরিয়া মাদ্রাসাতে পাঠিয়ে দিয়ে কোরআন শরীফ যদি শেখাতে পারি, কোরআন শরীফ যদি শেখাতে পারি, আমার সোনার বাড়ি যদি মরণের সময়তে মরণের জাকাতদারি যখন হবে ওই সময়তে আমার মাতার কাছে বসে 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 যদি আল্লাহ পাকে নিয়ামতে উজমা করার কোরআন শরীফ যদি পড়তে থাকে, আল্লাহ নবী বলেছে ও দুনিয়ার কোন মানুষের যখন মরণের জাকাতদারি শুরু হয়ে যায় ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোন গল্প করো না, ওই জায়গাটায় যে তোমরা জোরে জোরে কান্নাকাটি করো না, ওই জায়গাটায় যে তোমরা আল্লাহ পাকের নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকে রহমত নাজিল হয়। আল্লাহ নবী বললেন ও সামিরা যে মহল্লাতে প্রতিদিন কোরআন শরীফের তালিম দেওয়া হয়, যে মহল্লাতে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই মহল্লা থেকে ওই এলাকা থেকে আল্লাহ পাক আসমানের বানাগুলোকে আসমানে উঠিয়ে নেন, জমিনের বানাগুলোকে জমিনে দাবিয়ে দেন। আল্লাহ নবী বললেন ওই মহুষ্য ব্যক্তির পাশে বসে বসে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াতে কোরআনের বাবার কাছে ওই বান্দাটার মরণের জাকাতদারি কম হয়ে যাবে, ওই বান্দাটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যাবে, ওই বান্দার পাশে আর ইবলিস শয়তান আসবে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াজ জীবনে বহু শোনা হয়, বহু বিষয়ে ওয়াজ করা হয়, যেহেতু আজকে মাদ্রাসা নিয়ে বসেছি তাই কোরআনের কথা শোনাচ্ছি, মাদ্রাসার পক্ষে দুটো কথা বলছি। তাহলে কোরআন যদি হাতিশালা মাদ্রাসায় আমার বাচ্চাটাকে শেখাতে পারি, ও যদি আমার মরণের সময় মহোৎসব ব্যক্তির পাশে বসে ও যদি কোরআন পড়ে, মরণের জাকান্দারি মরণের কষ্টটা কম হবে, লাভ হবে না? হবে না। আর একটা লাভ বলি, শোনে শোনে, আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা বিবিকে বললেন, বিবি আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, তোমার তো গর্ভে বাচ্চা, ওই বাচ্চাটা বড় হলে দুনিয়াতে ভূমিষ্ঠ হলে একটু পড়ার মতো বয়স হলে ওকে হাতিশালা মাদ্রাসায় কোরআন পড়তে দিও। বাবা এই মাদ্রাসার তালিবুল ইলমরা এরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় এদের পায়ের তলায় আল্লাহর ফেরেশতারা দানা বিছিয়ে দেয়, সুবহানাল্লাহ। মনে মনে
অনেকে মনে করছেন দুষ্টু বাবা, দুষ্টু তো একটা হবেই, দুষ্টু তো পাঁচটা হবেই। তবে মনে রাখেন এই মাদ্রাসায় পড়েই কিন্তু মুজাদ্দিদুস সামাদ দাদা হুজুরের মতো একজন যোগ্য ছাত্র হয়েছে। এই মাদ্রাসায় পড়েই কিন্তু বসিরাতে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন হয়েছে, কথা ঠিক কি না? শুনেন, আল্লাহ পাকের দরবেশ বান্দা ইন্তেকাল করলেন, আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তানটা একটু পড়ার মতো বয়স হয়েছে, ওকে হাতিসালা মাদ্রাসাতে পড়তে দিয়েছে। বাচ্চাটা আজকে প্রথম কোরআন শরীফ ধরেছে। আহা, কোরআনের কত পাওয়ার! কোরআন আল্লাহর কালাম। ওই দিন রাতে বেলা আল্লাহ পাকে ধরবেন বান্দার সঙ্গে, আল্লাহ পাকে ধরবেন বান্দার বিবির স্বপ্নযোগে দিদার হয়ে গেল, স্বপ্নযোগে দেখা হয়ে গেল। আল্লাহ পাকে ধরবেন বান্দা বললেন, ও আমার বিবি। আল্লাহ পাকে ধরবেন বান্দার বিবি বললেন, আয় আমার স্বামী কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন? আল্লাহ পাকে ধরবেন বান্দা বললেন, বিবি ও আমার বিবি কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিল, কবরের ভিতরে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়েছিল। আজকে দিনে আমার সোনার মানি, আমার কলিজার টুকুরা, আমার নয়নের পুতুলি যখন হাতিসালা মাদ্রাসাতে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো, ওই সময় আল্লাহ পাক আযাবে ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ওই সময় আল্লাহ পাক আযাবে ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার আযাবে ফেরেশতারা, ও আমার আযাবে ফেরেশতারা, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমার বান্দার কলিজা টুকরা, দুনিয়ার জমিনে বসে বসে আমি আল্লাহ আমার নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে, আমি আল্লাহ আমার নিয়ামতে ওসমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে, ওর আব্বার কবরে আযাব হবে, আমি আল্লাহ এটা পছন্দ করি না, ও আমার আযাবে ফেরেশতারা, ই আল্লাহ বাবা কোরআন পাকে বাবার কাঁধে, কোরআন শরীফে বাবার কাঁধে, আমার ওই বান্দার কবরে আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে যদি কোরআন শরীফ শেখাতে পারে, কবরে নাজাত পাবে, কবরে নাজাত পাবে। বাবা ছেলে নেই আর কোরআন শরীফ পড়তে পারবো না, পড়াতে পারবো না। কোরআন যারা পড়ছে ওদের একটু সাহায্য করেন, ওদের মাথা একটু হাত বুলিয়ে দেন। আমি আপনাদের গল্প বলছি না, আল্লাহ পাকের একটা মাতাল বান্দা, বিশ্ববিখ্যাত মাতাল, তার প্রতিদিনের কাজ হলো সারা দিন যা ইনকাম করে সন্ধ্যাবেলা সেই পয়সা দিয়ে মদ খায়, যাচ্ছে আজকেও মদের আড্ডায়। আল্লাহ পাকের মাতাল বান্দাটা চলে যাচ্ছে সারা দিনের পয়সাটা নিয়ে, সারা দিনের উপার্জিত পয়সাটা নিয়ে মদের ট্যাগে চলে যাচ্ছে। হঠাৎ আল্লাহ পাকের ওই মাতাল বান্দার কানে একটা কান্নার আওয়াজ ভেসে আসলো। আল্লাহ পাকের মাতাল বান্দাটা দাঁড়িয়ে গেলেন, কোথা থেকে আসছে এ কান্নার আওয়াজ, কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? আল্লাহ মাতাল বান্দাটা নিরীক্ষণ করলেন,
গেলে ঘরে দরজার পাশে যে দরজার পাশে কানটা দিয়ে শুনতে পান একটা নওজোয়ান তরুণ যুব আল্লাহ পাকের দরবারে রোনাজারি করছে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমাকে তো গরিব করলে আল্লাহ আমাকে এত অভাবী করলেন আল্লাহ আমি আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব আমি আপনার নিয়ামতে উজমা কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব এতটুকু তেল আমার ঘরে নাই যে তেলটা দিয়ে আলোটা জেলে বাতিটা জেলে কোরআন শরীফ তেলাওয়াত করব এতটুকু তেল আমার ঘরে নাই আল্লাহ পাকে মাতাল বান্দার অন্তরটা বিগলিত হয়ে গেল আল্লাহ পাকের মাতাল বান্দাটাও দরজাতে টোকা দিলেন বেরিয়ে আসো ও ভাই বেরিয়ে আসো ওই যুবকটা ওই জওয়ানটা বার হয়ে আসলো আল্লাহ পাকের মাতাল বান্দাটা বললেন কাঁদবেন না আপনি কাঁদবেন না কাঁদবেন না আপনি রোনাজারি করবেন না আপনি আল্লাহ আপনাকে টাকা দিয়ে দিই আল্লাহ আমাকে টাকা দিয়েছে আল্লাহ আপনাকে টাকা দিয়ে দিই আপনি কোরআন শরীফ পড়তে জানেন আর আমার টাকা আছে আমি কোরআন শরীফ পড়তে জানি না সারা দিনে রূপান্তরিত পয়সা আমি মদ খেয়ে খেয়ে কাটকে দিই ও যুবক বান্দা ও ভাই যুবক বান্দা ও আল্লাহর বান্দা কাঁদবেন না আজকে দিনে আমি কথা দিলাম কোরআন তেলাওয়াত করার জন্য যতটুকু তেলের প্রয়োজন আজ থেকে আমি কোরআন পড়ার জন্য আপনার তেলের ব্যবস্থা করে দেব বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন পড়ার জন্য আমি তেলের ব্যবস্থা করে দেব আল্লাহ পাকে মাতাল বান্দাটা বললেন আমি মদ আর খাবো না যে পয়সা দিয়ে মদ খেতাম ওই পয়সা দিয়ে আমি তেল কিনে দেব বাড়িতে বাড়িতে ঘুরে 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 বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে একটু তেলের ব্যবস্থা করলেন তেলের ব্যবস্থা করলেন তেলটা এনেছে এই নেন কোরআন পড়বেন আর আমার হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দেখায় আজ থেকে আপনি আর চিন্তা করবেন না আমি প্রতিদিন আপনাকে কোরআন পড়ার জন্য তেল দিয়ে যাব আল্লাহ পাকের ওই বান্দা ওই চলে গেলেন আর ওই দিন রাত্রে বেলাতেই আল্লাহ পাকের ওই মাতাল বান্দাটা ইন্তেকাল করলেন মারা গেল জামানার শ্রেষ্ঠতম আল্লাহর ওলিকে আল্লাহ পাক নদে গিয়ে বলে দিলেন চলে যাও আমার ওই মাতাল বান্দার বাড়িতে চলে যাও আমার ওই মাতাল বান্দাটাকে যে নিজে হাতে করে গোসল দাও আমার ওই বান্দাটাকে যে নিজে হাতে করে গোসল দাও নিজে হাতে করে ওকে দাফন করো যখন মানুষরা জিজ্ঞাসা করবে তুমি কেন মাতাল বান্দার গোসল দিতে এসেছো দাফন করতে এসেছো শুনে রেখে দাও ও আমার বাবু বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার নিয়ামত উজমা কালাম কোরআন শরীফকে তাজিম করার জন্য কোরআন শরীফকে সম্মান করার জন্য কোরআন শরীফের জন্য এতটুকু অর্থ দেওয়ার জন্য আমি ওই বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার সোনার ভাইয়েরা কোরআনের এতটুকু তেল এতটুকু সাহায্য করেছে কোরআন পড়ার জন্য জি জি একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাই, এই কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের কারখানাটাকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, হেফাজত করতে হবে। যে আমি বক্তব্য আর লম্বা করব না, সময় আমার, আল্লাহ পাক যতটুকু বলিয়েছে আল্লাহ বলা শোনার চাইতে আমাদের যেন বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কে উঠবেন না, এখন মোকালামা হবে, খুব একটা আকর্ষণীয় ব্যাপার। আপনারা দুহাত উজার করে যে দান করেছেন, ছেলেরা কেমন তৈরি হয়েছে আপনারা সচক্ষে সেটা দেখুন। এখন মোকালামা হবে, তারপরেই সম্ভবত আল্লাহ হাফেজ মৌলানা সাইফুল্লাহ সাহেব তিনি আসবেন। কেউ ওঠাওঠি করবেন না, সকলে বসুন, মোকালামা আপনারা শুনতে থাকুন। দরুদ শরীফ আল্লাহ।